সাপ্তাহিক লকডাউনে আজ দ্বিতীয় দিন, গাড়ির সংখ্যা খুবই কম, তার উপরে আবার বৃষ্টি। লকডাউন কঠোরভাবে কার্যকর করতে উদ্যোগী প্রশাসন। রাস্তায় বেরোনা প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রশাসনের তরফে। দেখা গেছে রাস্তার মোড়ে মোড়ে গার্ডরেল লাগিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। সর্বোপরি আজ দ্বিতীয় দিনের লকডাউন কড়া হাতে সামাল দিচ্ছে কলকাতার পুলিশ।